नमस्कार सम्मानित দর্শকবৃন্দ, মোচা বা মোকা নামে যে ঘূর্ণিঝড়টি আসছে সেটি কোথায় ল্যান্ডফল করবে সেই ব্যাপারে অনেকেই আমরা জানতে চাইছেন বা কোথায় ল্যান্ডফল করতে পারে। তবে তার আগে আপনাদেরকে আমরা একটা জিনিস জানিয়ে রাখি, মোচা বা মোকা ঘূর্ণিঝড়টি যখন ল্যান্ডফল করবে এর গতিবেগ দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 271 কিলোমিটারে চলে যাচ্ছে। প্রথমে বলা হচ্ছিল 150 বা 170 180 90 এর মধ্যে থাকবে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন গতিবেগ শক্তি সঞ্চয় করে প্রবল মানে সুপার সাইক্লোনও বললে কম হবে 271 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ চলে যাচ্ছে। তার মানে বুঝতে পাচ্ছেন কতটা ক্ষয়ক্ষতি হবে যেখানে ল্যান্ডফল করবে। এছাড়াও শুধু এখানে 271, এবার পার্শ্ববর্তী যে এলাকাগুলো মানে যেখানে ল্যান্ডফল করবে না দূরের এলাকাগুলো নেই সেখানেও গতিবেগ দেখতে পাচ্ছেন 150 বা 100 কিলোমিটার, মানে দূরবর্তী যে সকল এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু গতিবেগ থাকবে। এছাড়াও যখন ল্যান্ডফল করবে সেখানে তো দেখতেই পাচ্ছেন গতিবেগ ঢাকার কাছাকাছি এখানে 100 কিলোমিটার রয়েছে, তারপর এই বাংলাদেশের এই এলাকাটাই যেখানটা দিকে ল্যান্ডফলটা করবে এই এরিয়াটাও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হাওয়ার গতিবেগটা কিন্তু খুব বেশিই কিন্তু রয়েছে। সুতরাং এর কিন্তু ভয়াবহ রূপ দেখতে চলেছে বঙ্গবাসী যদি বাংলাদেশে প্রবেশ করে, তাহলে কিন্তু বাংলাদেশের লাঘোয়া যে সকল এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোনেও কিন্তু এই ঝড়ের ক্ষয়ক্ষতি দেখা যাবে, মানে সেখানেও ঝড় বৃষ্টি কিন্তু হবে। তো কোন দিকে ল্যান্ডফল করতে পারে বর্তমানে কিন্তু অনেকটাই ঘুরে গিয়েছে এই ঘূর্ণিঝড় মোকা। তো বর্তমানে কোথায় ল্যান্ডফল করবে, আগে কিন্তু দেখাচ্ছিল এখানে মায়ানমার সীমান্তে ল্যান্ডফল করবে। এই যে দেখতে পাচ্ছেন ইয়াঙ্গন বলে যে জায়গাটা রয়েছে, অনেক সময় কিন্তু এই ইয়াঙ্গন এই স্থানেও দেখাচ্ছিল যে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে, কিন্তু বর্তমানে এখানে কিন্তু ল্যান্ডফল করছে না, আরও কিন্তু উপরের দিকে উঠে গেছে। এবং এখানে এই যে বাংলাদেশ লাঘোয়া যে এরিয়াটা দেখতে পাচ্ছেন মায়ানমার আর উপরে তার উপরে বাংলাদেশ, মায়ানমারের উপরে চলে যাচ্ছে এই বাংলাদেশ লাঘোয়া এরিয়াটাই, তার মানে মায়ানমারেও ক্ষয়ক্ষতি হবে বাংলাদেশেও কিন্তু ক্ষয়ক্ষতি হবে। এবার এইখানে দেখুন এই এরিয়াটাই যে চিত্তগঞ্জ বলে যে এরিয়াটা রয়েছে এই চিত্তগঞ্জ এই এরিয়াটাই কিন্তু ভালোই ক্ষয়ক্ষতি হবে, এছাড়াও ঢাকাতেও কিন্তু ক্ষয়ক্ষতি হবে। এবং এখানে যদি ল্যান্ডফল করে তাহলে এই কলকাতা স্থানে এইখানেও কিন্তু ভালোই ক্ষয়ক্ষতি হবে। এবার কীভাবে এই গতিপথটা পরিবর্তন হলো সেটা যদি আমাদেরকে একটু আমরা ট্র্যাকিং করে দেখাই তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। তো আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই জায়গাটাই একটা, আজ হচ্ছে যদি আমি আপনাদেরকে 8 তারিখের ওয়েদার দেখাই, 8 তারিখের ওয়েদার এখন পর্যন্ত এখানে একটা নিচের দিকে সিস্টেম তৈরি হয়েছে। এই জায়গাটা লক্ষ্য করুন, এই জায়গাটায় একটা সিস্টেম তৈরি হয়েছে 8 তারিখ নাগাদ। এই জায়গাটাই নিম্নচাপ থেকে হালকা হালকা করে এবার গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এই জায়গাটাই। এবার 8-এর পরে যদি আমরা 9 তারিখ লক্ষ্য করি, 9 তারিখে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে। এই স্থানটায় দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। এবং এখন যদি আমরা হাওয়ার গতিবেগ দেখি যখন ঘূর্ণিঝড়টা সৃষ্টি হচ্ছে 9 তারিখ নাগাদ, 9 তারিখ নাগাদ হাওয়ার গতিবেগ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 61 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু চলে গেছে, যখন এটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এই সময়টাই। এখানে হাওয়ার গতিবেগ মোটামুটি এরকম দেখাচ্ছে, 70-এর কাছাকাছি দেখাচ্ছে। এবার 9-এর পরে যদি আমরা 10 তারিখ লক্ষ্য করি, 10 তারিখে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আস্তে আস্তে এবার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে, এই জায়গাটাই কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। এবং যখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে সেই সময় গতিবেগ যদি আমরা একটু মেজারমেন্ট করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু গতিবেগ হাওয়ার গতিবেগ এই জায়গাটায় রয়েছে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু যখন সৃষ্টি হচ্ছে তখন কিন্তু গতিবেগ রয়েছে। তার মানে 10 তারিখেই কিন্তু ঘূর্ণিঝড়টা সৃষ্টি হচ্ছে। 10-এর পরে যদি আমরা 11 তারিখ লক্ষ্য করি, 11 তারিখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও শক্তি সঞ্চয় করেছে ঘূর্ণিঝড়টা এবং গতিবেগ 100 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু চলে গেছে। এবং এখন কিন্তু রয়েছে মাঝ সমুদ্রেই, এখনও কিন্তু স্থলভাগ থেকে অনেকটাই দূরে রয়েছে 11 তারিখ নাগাদ। এবার 12 তারিখে যদি আমরা লক্ষ্য করি, 12 তারিখে দেখতে পাচ্ছেন আরও শক্তি সঞ্চয় করেছে এবং গতিবেগ কত গেছে, গতিবেগ কিন্তু প্রায় এখানে 180-এর কাছাকাছি চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 180-190 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু গতিবেগ চলে যাচ্ছে 12 তারিখ, মানে আরও শক্তি সঞ্চয় করে আরও ঘূর্ণিঝড়টা মানে সুপার সাইক্লোনের দিকে যাচ্ছে, এবার সাইক্লোন থেকে সুপার সাইক্লোন। এবার 12 তারিখের পর যদি আমরা 13 তারিখ লক্ষ্য করি, 13 তারিখে দেখতে পাচ্ছেন এটি আরও শক্তি সঞ্চয় করেছে এবং 200 কিলোমিটার ক্রস করে গেছে গতিবেগ, দেখতে পাচ্ছেন 200 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা কিন্তু ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়ে গেছে। এবার 13-এর পরে যদি আমরা 14 তারিখ লক্ষ্য করি, 14 তারিখে দেখতে পাচ্ছেন এটা আরও শক্তি সঞ্চয় করেছে এবং এখানে গতিবেগ 200-এর উপরে চলে যাচ্ছে 14 তারিখে। এবং 14-এর পর যদি আমরা এবার 15 তারিখের দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই, 15 তারিখে সকালের দিকে যদি লক্ষ্য করি,
15 তারিখে দেখতে পাচ্ছেন একটার সময়, এই সময়টা কিন্তু ভূপৃষ্ঠের প্রায় কাছাকাছি চলে এসেছে এবং এখন গতিবেগ 220-এর উপরে রয়েছে। এবার আমরা যদি আরেকটু টাইমটা এগিয়ে নিয়ে যাই তাহলে এবি দেখতে পাচ্ছেন যে 5টার সময় করে এটা কিন্তু ল্যান্ডফল করছে, সমুদ্রপৃষ্ঠে ল্যান্ডফল করছে। এবং যখন ল্যান্ডফল করছে তখন হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছেন 170 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে। তার মানে এটা কিন্তু এখন পর্যন্ত স্যাটেলাইট চিত্রে যেটা দেখাচ্ছে ল্যান্ডফল করছে মায়ানমার আর বাংলাদেশের যে সমুদ্রপৃষ্ঠ রয়েছে এই এরিয়াটা দিয়ে। এবার যদি বাংলাদেশের এরিয়ায় ল্যান্ডফল করে তাহলে বাংলাদেশ লাগোয়া যে সকল পশ্চিমবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু ক্ষয়ক্ষতি হবে, বৃষ্টি হবে, ঝড় আরে কিন্তু হবে। তবে এখনও যেহেতু ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়নি সেহেতু কিন্তু এখনও কনফার্ম বলা যাচ্ছে না কোন দিকে যেতে পারে। এবার এখানে একটা আরেকটা চান্সও রয়েছে, দেখুন এই যে 13 তারিখ নাগাদ যখন ঘূর্ণিঝড়টা মাঝ সমুদ্রে রয়েছে সেই সময় যদি আবার বাঁক নিয়ে যদি বাংলাদেশের দিকে না গিয়ে যদি এখানে এই যে ভুবনেশ্বর রয়েছে মানে উড়িষ্যা উপকূল, উড়িষ্যার পরে এখানে রয়েছে কলকাতা মানে পশ্চিমবঙ্গের উপকূল, তো এই এরিয়া দিকে যদি প্রবেশ করে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গেও ক্ষয়ক্ষতি হতে পারে। তাই আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো দেখে যেতে হবে কবে কীভাবে এই ঘূর্ণিঝড়টি পরিণত হচ্ছে বা কোথায় ল্যান্ডফল হবে, স্যাটেলাইটে কী দেখাচ্ছে, আমাদেরকে আমরা প্রতিনিয়ত আপডেট জানাতে থাকি। আপনাদের কি মতামত, কোথায় ল্যান্ডফল হতে পারে, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এই ধরনের লেটেস্ট ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।